ম্যান ম্যান ফর নামে তোমরা ফেসবুকে ভিডিও বানাও তো ওমেন ফর ওমেন হইতে পারে না খেলাটা দেখছুন জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে যেই ঢুকুক সেইখানে কিন্তু পুরুষ দেখতে চায় না কে মাননীয় প্রধানমন্ত্রী এমনটা মুসলিম ফের মনে করছে কারণ কি গতকালকে রওশনের সাথে দা দিয়ে এই আশি বছর বয়সে দাঁতমাত ছব্রি নাই এরপরেও হালকা ভাষায় প্রধানমন্ত্রীর কানে আসছে কাদের সহ তার যে যে জাতীয় পার্টি সেটা আউটের পথে আর ইনের পথে আছে কে রৌশন আসার বড়ই অদ্ভুত এক ঘটনা ঘটে গেছে এতদিন যাবৎ জাতীয় পার্টি বাংলাদেশের একমাত্র অনেকে বলেন পোলটিবাজ পার্টি বাট তাদেরও নির্দিষ্ট একটা সমর্থক আছে বা ভোটের একটা ইকুয়েশান আছে কিন্তু লাস্ট কয়েকটা নির্বাচনে মরহুম এরশাদ সাহেবের সময় থেকে মানে তারা যা বলে আর তারা যা করে সেখানে নিজেদের নেতাকর্মীরা যেমন কনফিউশনে আছে কনফিউশনে কিন্তু আবার খোদ প্রধানমন্ত্রীও আছে আপনাদেরকে বলেছি গত পরশু দিন মানে আজকে যখন আমরা নিউজ করছি গত পরশু দিন রাতে গণভবনে হঠাৎ করে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিল রওশন এরশাদ আর আপনারা জানেন যে জাতীয় পার্টির নির্বাচনে রওশন এরশাদ এবং তাদের অনুসারীরা তারা কিন্তু আবার নির্বাচনের মনোনয়ন পায় নাই অথবা নেয় নাই এই একটা অবস্থান আছে অপরদিকে আমেরিকা সহ ভারতও জিএম কাদেরকেই আসলে কোথাও না কোথাও জাতীয় পার্টির ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে দেখতে পাচ্ছেন আবার এম কাদেরও বিভিন্ন সময় যেই ধরনের কথাবার্তা বলছেন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করিয়া এবার পড়ছে মাইন্ড কারচি পায় ঝরিকরা জোট ভাগাভাগি নিয়ে জাতীয় পার্টি চায় যে যেই যেই আসনে তাদের প্রার্থী আছে সেই সেই আসনে আওয়ামী লীগের কোনো নৌকা প্রার্থী থাকতে পারবে না কারণ আপনার ইমান নাই যে তাদেরকে মানুষ ভোট দিবে নাকি দিবে না তারা মনে করে যে নৌকার প্রার্থী না থাকলে সেখানে নৌকার ভোটগুলো তারা পাবে আর সেখান থেকে তারা জিতে আসবে অন্তরের চিন্তা কিন্তু মুখে মুখের চিন্তা কি মুখে মুখের চিন্তা হচ্ছে যে না আমাদেরকে মানুষ ভোট দেবে দর্শক এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে সন্দেহ করেন এমন একটা নিউজ কিন্তু নির্বাচনে আসবে কিনা সমকাল থেকে শুরু করে বেশ কিছু গণমাধ্যমে আসার পরেই নড়েচড়ে বসেছে এর পাশাপাশি রৌশনের সাথ সাবেক বিরোধী দলীয় নেতা আমরা যদি বলতে পারি তার গণভবনে যাওয়ার পরে বিষয়টা আরও সামনে আসছে আর এই নিয়ে জাতীয় পার্টির যে বর্তমান রানিং কমিটি আছে মহাসচিব মুজিবুল হক চুন্নুবাই বলছেন জাতীয় পার্টির নির্বাচন করার জন্য এসেছে কেউ এই বিষয় নিয়ে সন্দেহ করলে সেটা তার বিষয় প্রশ্ন ছিল যে জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা সেই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সন্দেহ সেই সন্দেহ নিয়ে আপনার মন্তব্যকে তিনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন সেই বিষয়ে আমার কোনো কথা বলার সুযোগ নেই আমাদের সন্দেহ করবেন কিনা বা করেন কি না সেটা ওনার বিষয় আমরা শুধু এতটুকু বলি জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার জন্য এসেছে নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য আসা না এখন ঝামেলাটা কোথায় পাকেছে দেখেন বিএনপি জামাত অথবা ইসলামী আন্দোলন এই তিনটা দল এই মুহূর্তে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদ দিলে এই মানে প্রধান দল হিসাবে এরাই চিহ্নিত এখন এই দলগুলো যেহেতু নির্বাচনে যাচ্ছে না সংসদে প্রধান বিরোধী দল হিসাবে ভোটের মাঠে বা ক্যালকুলেশনে সেটা হচ্ছে জাতীয় পার্টি এখন কোনো কারণে জাতীয় পার্টি যদি নির্বাচনের শেষ মুহূর্তে এসে বলে যে নির্বাচনে যাব না তাহলে সংসদে বিরোধী দল হবে কারা আর বিরোধী দল যদি নাই থাকে তখন কি হবে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না কারণ আওয়ামী লীগ তাদের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনকে জমজমাট করাইতে পারলেও একটা অংশগ্রহণমূলক যেই নির্বাচনের জন্য ম্যান্ডেটরি একটা দলের অবস্থান দরকার সেটাই এই মুহুর্তে আওয়ামী লীগের হাতে হচ্ছে জাতীয় পার্টি এখন জাতীয় পার্টির কাদের সাহেব তিনি যেরকম এক এক সময় এক এক কথাবার্তা বলেন সেখানে অবশ্যই কিছুটা ট্যান্স তো প্রধানমন্ত্রী আসেনি কারণ আমরা যতটুকু বুঝি যে আগামী দিনেও নৌকা হচ্ছে প্রধান মানে ক্ষমতাসীন দল হবে জাতীয় পার্টি হচ্ছে বিরোধী দল আর জাতীয় পার্টিও ওই জায়গাটা বুঝে আসছে একটা মুসলাম মুসলি দর দশা কষাঘষির মধ্যে কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলে দিছে দেখো নির্বাচন নির্বাচনের মতো হবে স্বতন্ত্র প্রার্থীদেরকে আমরা বসাবো না তোমরা ভোটের মাঠে লড়াই করে নিজেদের ক্যাপাবিলিটি দেখাও এই যখন সিচুয়েশান ওই সিচুয়েশানে কাদেরের প্রতি কিন্তু কোথাও না কোথাও প্রধানমন্ত্রীর আস্থানে আস্থা আছে রওশন দাদিতে এখন তো মনোনয়ন জমা দেয় নাই মনোনয়ন জমা দেওয়ার টাইমও চলে গেছে তো এখন মানে সিস্টেমটা কি হবে একটা তো পেস লাগছে হয়তো আমরা নির্বাচন কমিশন কর্তৃক নতুন কোন সিস্টেম দেখতে পারি যে জাতীয় পার্টির নেতৃত্বে প্রধানমন্ত্রী যেহেতু বলছেন রশনের সাথে বিষয় নিয়ে কথা বলবেন তিনি বা ভেবে দেখবেন এখানে অনেক ধরনের হয়তো কথা হয়েছে তো সেখান থেকে কি মানে এই মুহূর্তে জিএম কাদেরের যে জায়গাটা জাতীয় পার্টিতে যদি জাতীয় পার্টি এই মুহূর্তে নির্বাচন করে তাহলে জিএম কাদের হবে আগামী দিনের সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা এখন রশনের সাথে বানাইতে গেলে বা তিনি হইতে গেলে সেখানে কিছু পরিবর্তন আনতে হবে দলীয়ভাবে তো সেইটা আসলে কতটুকু সম্ভব রশনের সাথে আবার বের হইয়া এত কথা বলেন আর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তো এখানে তথ্য আসে নাই বাট জিএম কাদের সহ চুন্ন সাহেবদের বক্তব্যে এতটুকু বোঝা যাচ্ছে যে তলে তলে প্যাট কামড় ছুটে গেছে যে ফাইনালি আসলে কি ঘটতে যাচ্ছে টেনশানে আছে আওয়ামী লীগও টেনশানে আছে জাতীয় পার্টিও এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তবে যতটুকু বাতাস বোঝা যাচ্ছে জাতীয় পার্টির নেতৃত্বে হয়তো রশনের সাথে যে টিম সেটা আবার শক্ত হইতে পারে মানে সামথিং কিছু তো পরিবর্তন আসতে পারে বাতাসটা এমনই বোঝা যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কে টিকে থাকে কাদের সাহেব নাকি রসন আনটি ভালো থাকুন আসসালামু আলাইকুম